ফ্রেন্ডস, আমি ইউটিউব দেখে আমার এই গোলাপ গাছগুলো পাতাগুলো একদম পুড়ে পুড়ে যাচ্ছিল আর এইসব ব্রাঞ্চ ছাড়ছিল না। আমি ইউটিউবে একটা ভিডিও দেখে যে গোলাপের ট্রিটমেন্ট কীভাবে করতে হয় সেটা আমি করার পর এত সুন্দর যে রেজাল্ট পাবো আমি ভাবতেও পারিনি। দেখুন এ মানে সেটা করেছি যে গোড়ার থেকে মাটিগুলো সরিয়ে বলেছিল যে তিন দিন মানে শুধু জল দিয়ে রেখে দিতে, তারপর তিন দিন পর মাটিগুলো আবার গোড়াতে দিয়ে দিতে। আর আমি এটা জানতাম না যে গোলাপকে স্নান করাতে হয় প্রতিদিন তিনবার করে, সকালে একটু রোদ ওঠার পর আর দুপুরবেলায় আবার বিকেলবেলায় মানে স্প্রে করে স্নান করাতে হয়। আমি আমার পাতাগুলো পুড়ে যাচ্ছিলো, এখন দেখছি আর পুড়ছে না, নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে আর গাছগুলো হেলদি হচ্ছে। আমি সেইটা করে খুব মানে ফল পেয়েছি, তাই আপনাদেরকে জানালাম। আমার গোলাপ গাছগুলো মানে আমি শুধু চিন্তা করছিলাম যে এবছর ফুল ফুটবে কিনা, এগুলো কিন্তু পুরনো গত বছরের গাছ, তো দেখছি বেশ ভালোই। এই দেখুন এই ব্রাঞ্চগুলো না পুড়ে যাচ্ছিলো, তো এই দুবেলা করে স্নান করাতে তিনবেলা করে গাছের ব্রাঞ্চগুলো বেশ সুন্দর আর পুড়ছে না, আর নতুন নতুন কচি পাতা বেশ ভালো হচ্ছে, আর আমার মনটা খুব ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও যাদের গোলাপ গাছের পাতা পুড়ে যাচ্ছে এরকম ট্রিটমেন্ট করবেন, খুব ফল পাবেন। আর রঙনের তো তুলনাই নেই, রঙন তো আমাকে একদম মন প্রাণ ভরিয়ে দিয়েছে। আমার ড্রাগনেরও এই যে মনে হচ্ছে এটা ব্রাঞ্চ, আপনি দেখাতে পারছি না, বুঝতে পারছি না, এই ব্রাঞ্চ বেরোচ্ছে। গোলাপের ট্রিটমেন্ট করে খুব ফল পেয়েছি আমি, খুব আমার একদম মন খুব চিন্তা হচ্ছিল দিয়ে মন ভরে গেছে।